বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিনু ফ্যামিলি মেম্বার আমি ভীষণ ভালো আছি এখন বাজছে 9:30 আমি আজকে সকালবেলা ছাদ থেকে আমার এই ব্লগ ব্লগ শুরু করছি আজকে কি হতে চলেছে আগে আগে দেখো হতা হ্যায় ক্যা যে হচ্ছে আমাদের এখানে বিহারিদের দোল পিছনে পুরো মানে দোল খেলা শুরু হয়ে গেছে তুতু বাপুও চলে গেছে ওদের বন্ধুদের সাথে দোল খেলতে আজকে হচ্ছে বুধবার আমি মাথায় আজকে চপচপে করে তেল মেখেছি কালকে রাত্রিরেই তেল মেখেছিলাম আজকে শ্যাম্পু করবো কারণ বিয়ে বাড়ি আছে বৃহস্পতিবার দিনকে তো দীপিকা রান্না করছে অর্চনা ঘরদোর পুজছে চলো নিচে যাই দেখি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আর ব্লগটা এনজয় তুতু এখানে করছে ড্রয়িং পাপু কি করছে পাপু ড্রয়িং করেছে মা কত পতাকা এঁকেছে পাপু কোন কোন দেশের পাপু ইন্ডিয়া বাংলাদেশ চায়না আর্জেন্টিনা দেখো পাপু কত কালার করবে তো পাপু এখানে পতাকা আঁকছে আর তুতু ওখানে ছবি আঁকছে ভালো পুরো শেষ হয়ে গেলে আবার তোমাদের দেখাবো ঠিক আছে এখনো তিনটে ছবি ঠিক আছে করো কল করো শেষ হয়ে গেলে আবার দেখাবো পাপু কালার কমপ্লিট করে নিয়ে আবার ফিনিশিংটা দেখাবে তো পাপু আমি খেয়ে আসি জলখাবার খাওয়া হয়ে গেছে রুটি আর আলু ভাজা আমাদের বাড়ির পিছনে ওই দিকটা করে বিহারি পুরো ওখানে মানে আজকে রং খেলা শুরু হয়ে গেছে রং টং খেলা হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি এখন যাবো নিচে পুকুর দুটো বেয়ে গেছে সেগুলো ধোবো তারপরে ডালের বড়া দুটো তিনটে করে রেখে আসবো কারণ মা খাবে তারপরে মাথায় কালকে পড়লাম না চপচপে করে তেল মেখেছি মাথায় করবো শ্যাম্পু আজকে করবো বিয়ে বাড়ির প্যাকিং অনেক কাজ আছে তো তার জন্য সাথে থেকো আর দেখাচ্ছি কোনখানটা আমাদের মানে রং খেলছে সবাই সেটা দেখাচ্ছি একটা করে রং খেলা হয় হচ্ছে পুকুর দুখানা ব্যাগ রাখা আছে ওই ব্যাগগুলো হচ্ছে তোমার ধোবো ওখানে ওরা আগুন ঠাগুন দিচ্ছে ওইখানটা হচ্ছে বিহারি এলাকা ওই জায়গাটা হচ্ছে বিহারি এলাকা পুরো ওইখানটা তো ওখানে সবাই তোমার রং খেলছে ওই জায়গাটা হচ্ছে রং টং খেলছে তো চলো নিচে যাই গিয়ে ব্যাগ ঠ্যাগুলো ধুয়ে নিই তারপর আবার তোমাদের সাথে বলবো ঠিক আছে তেল দিয়ে ওই করে চুলটা বেশ পরিষ্কার হয়েছে তেল এই যে এই তেলটা ইউজ করেছি আমি যেটা তোমাদের বলেছিলাম মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল এটা ভীষণ ভালো ভীষণ ভালো এটা দিয়ে কালকে রাত্রে মেখে এখন তো অরিফ্লেমের একটা শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নিয়েছি এবার একটা তোমার কন্ডিশনার অ্যাপ্লাই করবো এটাও এই হচ্ছে তোমার কন্ডিশনারটা তোমার ফ্রোরাইসের অনেকদিন আগেই কেনা হেয়ার সিরাম যেটা আমরা বলি দেখো তো এগুলো আমি ডিসক্রিপশানে নাম দিয়ে দিতে পারি কিনলেও কিনতে পারো তো এখন চুলেটা দিয়ে নিই দিয়ে নিয়ে ঠাকুরকে জল দেবো দিয়ে খাবো আজকে দুপুরে রেস্টের কোনো ব্যাপার নেই কারণ আজকে প্যাকিং করতে হবে কালকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো অনেক কাজ আছে ব্যাক টু ব্যাক তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই করে নিই আবার তোমাদের সাথে পকপক করছি আজকে লাঞ্চে ছিল ভাত আর উত্তম আর মুসুর ডালের বড়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওপরে এসেছি এসে একটা কাজ করেছি অনেকদিন মধ্যে শ্যাম্পু করার পর না চুলের ডগটা একদম ফেটে গিয়েছিল তো এই যে চুলটা চুলের ডগটা একটু কাটলাম আর সামনে একটু ছোট্ট একটা লপস এরকম বার করেছি দুদিকেই আছে তো নর্মাল কাট করেছি চুলটা একদম নষ্ট হয়ে গিয়েছিলো দেখো নর্মাল একটা কাট করলাম যাতে কালকে বিয়ে বাড়ি আছে তো সেই জন্য কালকে তো সকাল 10:00 হয়তো বেরিয়ে যাবো আবার ফিরবো রাত্রি 10:00 তো তার একটা প্রিপারেশন আছে তো এখন দুপুরে মনে হয় না রেস্ট নেবো কারণ কালকে পরে যাওয়া বা একটা নিয়ে যাওয়া বা সাজগোজের জিনিস এই সমস্ত প্যাকিং করতে হবে কারণ সন্ধ্যেবেলা অতটা সময় নাও করতে পারে রান্নাবান্না আছে তো দেখা যাক যাই করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো দেখো এখানে বিয়ে বাড়ি রয়ে গেছে বিয়ের কিছু জিনিস রিচুয়াল শ্রী বানানো না সেই জিনিসটা অনেকটাই দেরি হলো আজান অলরেডি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ 6:10 হবে হয়তো তো কারণ হচ্ছে আমি নিচে প্যাকিং করছিলাম তোমাদের প্যাকিংটা নিশ্চয়ই দেখাবো
তো তার একটা তো মানে চুরি পাচ্ছি তো হার পাচ্ছি না কানের পাচ্ছি তো সেইটা নিয়ে খোঁজাখুঁজি করতে করতে মানে কখন যে 5:30টা বেজে গেছে বুঝতেই পারিনি। তো ফাইনালি হার কানের এটা ওটা সমস্ত কিছু পেয়েছি, নিচে খাটে ছড়ানো হয়ে আছে। কী প্যাকিং করবো, কী নেবো না নেবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে বেরোবো, ফুল নিয়ে আসবো, কারণ কালকে সকাল 10:00টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো তার আগে পুজোটাও করতে হবে, তারপর সকালে ওদের কালকের ব্যাপার কালকেই নয় তোমাদের বলবো। তো ওই যে মন্দিরে আলো জ্বলেছে এইমাত্র জ্বললো, তো চলো আমি চাপটা যাই ঠাকুরকে সন্ধেটা দিই, ওপরের ঠাকুর নিচের ঠাকুরকে সন্ধে দিই, দিয়ে ফুলটা নিয়ে আসি। এসে বাকি কথা পরে বলছি, প্যাকিং কী নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, আজকে আর ছাদে বেশিক্ষণ ঘোরার সময় নেই কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো করি আর তোমাদের সাথে ঘুরে এসে যখন গোছাবো তখন তোমাদেরকে দেখাবো। এখানে বাপু বসে আছে, বাপু এখন যাবে পিকনিক করতে, চিপস আর কি খেতে যাবে, চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে যাবে। এখন পাপুও যাবে, তার দোসরও আছে এই যে, হ্যাঁও যাবে, দুজনেই যাবে। আচ্ছা সকালে যেতে পারতিস, চলো সন্ধ্যাটা দিয়ে আসি। হয়ে গেছে, ওপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, নিচেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন পাচ্ছে হচ্ছে 6:10 বা 12 এরকম কিছু। তো চলো এবার বেরোবো, ঠাকুরের ফুল নেবো, তাকে বিয়ে বাড়ির জন্য আমাদের টিপ নাই, একটা টিপের পাতা নেবো, তারপর কিছু জিনিস নিচে বললো টুকটাক মুদির কিছু আনতে, তো সেগুলো যাবো আনতে, সেগুলো নিয়ে আসি। তুতু বাপু গেছে পিকনিকে, চিপস যেটা বললাম তো ওদের জল খাওয়ার করতে হবে না, দুপুকু খাবে। আর তোমার এতটা বিশেষ নেই, আটা কাকিটা মাখা আছে, একটু মাখবো আর ডিমের মাম্বেট টাম্বেট করবো, তারপর প্যাকিংটা করতে হবে ফাইনালি। তো চলো যাই, রাস্তায় বেরিয়ে নয় একটুখানি মন্দিরটাও দেখাবো, একটু বকবকও করবো তোমাদের সাথে। তো চলো করেছি, মুখ বন্ধ চলো। চলো আবার মন্দিরে গিয়ে দেখো, মন্দিরে যাবো না কারণ দেরি হয়ে গেছে অলরেডি, আজকে মন্দিরটা দেখি বাড়ি চলো, কারণ কাজকর্ম আছে আছে। চলো বাড়ি চলো, ওখানে পুজো হচ্ছে তো বাড়িতে রান্না করে খিদে পেয়েছে। এই যে অলিক্স আর বিস্কুট খাচ্ছি, এখানে একটুখানি আটা মাখা আছে আর একটুখানি মাখবো, তো মেখে পটাপট রান্নাটা করে নিই, করে নিয়ে প্যাকিং করে নেবো। যদি হয়ে গেছে আমি ওপরে চলে এসেছি, এখন বাজছে হচ্ছে 9:30। তো চলো প্যাকিংটা করে নিই কারণ কালকে বেরিয়ে যেতে হবে। কী কী নিচ্ছি এক জলক তো তোমরা আশা করছি দেখেই নিয়েছ, তোমার ভিডিও শুরু হয়েছে। তো কী পরে যাবো আর কী নিয়ে যাবো চলো সব তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে আমি প্যাকিংটা স্টার্ট করে দিচ্ছি, অলরেডি 10:00 বাজছে, দেরি হয়ে যাবে। তো কখন কী পরবো না পরবো, এটা আমার অরিফ্লেম থেকে পাওয়া ব্যাগ, ভীষণ জায়গা, তো একটা ধরে পরে যাবো, এইটা হচ্ছে পরে যাবো, এটা ভীষণ সুন্দর একটা কাপড়, আগেও হয়তো দেখেছো মা এখনই যাই হোক, এটা পরে যাবো, এটা সেজন্য আর মানে করছি না। আর এইটা ভাবছি বিয়ের দিন মানে কালকে রাত্রিবেলায় এটা পরবো, বেশ বেনারসির মতো দেখতে জিনিসটা, তো কাপড়টা তো এটাকে ব্যাগের মধ্যে পুরে নিই তাড়াতাড়ি করে, আমার দিকটা কমপ্লিট করে রাখি তা নাহলে দেরি হয়ে যাবে। কালকে সকালে অনেক কাজ আছে, সকালবেলা প্রচুর কাজ আছে, সকালে আর সময় হবে না আমার। তো যারা পথরপট বোঝবাজটা করে নেওয়াই বেটার। আর এটা আরেকটা কাপড় যদি গিয়ে ছাড়তে হয় তো তার জন্য বিয়ে বাড়িতে ইয়েলো ইয়েলো, কারণ গায়ে হলুদের ব্যাপার থাকে না, ইয়েলো ইয়েলো কাপড় বেশ ভালো লাগে, তো একটা ইয়েলো কাপড়ও নিয়ে নিলাম। আজকালকার তো ট্রেন্ড এগুলো বেরিয়েছে, একটা বড় হয়ে যাবে। তো আর এর সাথে আনুষঙ্গিক যা যা আছে, ব্লাউজ যা যা প্রয়োজন দুটো, এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই কারণ আর আমার সময় হবে না, ওনাকে দেখতে গিয়ে আমার আর সময় হবে না, ফটাফট গুছিয়ে। মনামনি হয়ে গেল, এবার রইল হচ্ছে মেকআপের কিট, এই একটা আমার প্যাকিং মোটামুটি হয়ে গেছে। আর এই ব্যাগটায় আনুষঙ্গিক কিছু নিয়ে নেবো, তো মোটামুটি আমার প্যাকিং ডান হয়ে গেছে। তো চলো এবার দেখি
আর কিছু ভুলি কিনা ভুলি আর কালকে যা পরে যাবো সেটাও তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কালকে যেটা পরে যাবো সেটাও তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তো চলো কী খেয়েছো কী খেয়েছো ম্যাগি খেয়ে এসে একজন ফোন দেখছে আর একজন অত তো খাবে না রাত্রিরে তো তো ঘুমিয়েই পড়েছে রাত্রি খাওয়া দাওয়া করবে এখন ঘুমিয়েই পড়েছে তুতু তো চলো পড়ে নি এখন অলরেডি বাজছে হচ্ছে তোমার দেখো অলরেডি বাজছে হচ্ছে তোমার 10:10 তো চলো আমি কাজগুলো করে নিই তোমরা কিছু বলবে আচ্ছা আগে বিয়ে বাড়ি ব্লগ সে সবাই থাকবে ঠিক আছে কী করতে হবে তার জন্য হ্যাঁ তো চলো কাজগুলো প্যাকেজিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফোনের সামনেই করলাম আর এইগুলো কালকে পরে যাব আর যে গয়নাকাটিগুলো পরে যাব সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ঘরটা অন্ধকার দেখো এই যে এইগুলো কালকে পরে যাব এটা হচ্ছে এডি আর এখানে তোমার সোনাই যে একটা পলা আমি পরে আছি আর একটুখানি শাঁখা পলা কারণ যতই হোক শ্বশুরবাড়ির দিকের তো এই হচ্ছে জিনিস লিপস্টিক আর মেকআপের জিনিসপত্র নিয়ে নিয়েছে আর এটা জানি না সকালে দেবো কি দেবো না না দিলে ব্যাগে পুরবো আর এটা তো অবশ্যই দিতে হবে কারণ সান প্রোটেকশান ছাড়া তো উপায় হবে না টুকটাক কিছু জিনিস আছে যেগুলো এবার মানে আরেকটু ব্যাগের মধ্যে পুরবো যেমন টোনারটা পারফিউম নিয়ে নিয়েছি এই জিনিসগুলো ব্যাগের মধ্যে তোমার ধরো পুড়ে চুড়ে নেবো তাহলেই আমার আজকের মতো প্যাকেজিংটা ডান হয়ে যাবে এখন বাজে হচ্ছে মেবি কটা বাজে এখন এখন বাজে হচ্ছে দেখো 9:45 এবার যাবো নিচে ডিমের মামলেটটা করবো কারণ দুদুবাবু অলরেডি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে নিচে ডিমের মামলেটটা করবো করে খেয়ে নেবো কারণ আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে তার জন্য কিছু শট আমার বানানো হয়ে গেছে যেটা তোমরা কালকে 9:00 পাবে আর এই ভিডিওটাও আমাকে এডিটিং করে শুতে হবে যত রাত্রি হোক না কারণ কারণ তোমরা 9:30 পাবে ততক্ষণে আমি আর ফোন হাতে নিতে পারবো না তো চলো কাজগুলো করে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য বিয়ে বাড়ি রিলেটেড বা অন্য কোনো ব্লগের জন্য আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট